করে তবু মুখ খানি, কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখ খানি, স্মৃতির মুকুরে মম কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখখানি। কতদিন তুমি নাই কাছে তবু আপনাদের উপস্থিতিতে আমাদের এই প্রচেষ্টার সার্থক হয়েছে। আমি কমল দাশগুপ্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এসিআইয়ের পক্ষ থেকে এবং আমাদের সহযোগী ইটিভির পক্ষ থেকে আপনাদের জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। গীত আকাশে দেখা দেয় এক উজ্জ্বল নক্ষত্র, অতঃপর সঙ্গীতপ্রেমী সকল শ্রোতাসহ সর্বস্তরের সঙ্গীত বোদ্ধাদের তিনি মন্ত্রমুগ্ধ করে রাখেন পঞ্চাশ দশকের শেষ পর্যন্ত। তার সুরের ছোঁয়ায় অগণিত শিল্পী আকাশ ছোঁয়া জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এই সুরস্রষ্টা কেবল সুরের সাগরেই আকণ্ঠ নিমজ্জিত ছিলেন না, তিনি লিখেছেন অসংখ্য জনপ্রিয় অমর গান। একাধারে তিনি ছিলেন অত্যন্ত উঁচু মানের যন্ত্রী এবং সঙ্গীতের শিক্ষক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তার অনেক গানের সুর করিয়েছেন এই সুর সাধককে দিয়ে। তিনি ছিলেন নজরুল গীতির অন্যতম শ্রেষ্ঠ সুরকার। কমল দাশগুপ্ত, যাকে কোনো আভিধানিক বিশেষণেই বর্ণনা করা যায় না, স্বনামেই তিনি আজন্ম ধ্রুবতারা। এই অসাধারণ সুর সাধক মহান সঙ্গীত ব্যক্তিত্বের জন্মশতবার্ষিকীতে বিনম্র কৃতজ্ঞতায় আমরা তাঁর প্রতি আমাদের অন্তরের অসীম ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। সম্মানিত সতী, শুভ সন্ধ্যা। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুর সাধকের জন্মশতবার্ষিকীতে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ। প্রিয় দর্শক, কমল দাসের সুর মানেই পরিচ্ছন্ন গানে আচ্ছন্ন হয়ে থাকা, মহাবিষ্ট থাকা। আপন প্রতিভায় তিনি শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছেন তাঁর প্রতিটি গানে। তাঁর সুরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মিশ্র রাগ। রাগাষ্টহী বহু গান আছে যেখানে তিনি ঘটিয়েছেন রাগের অভিনব মিশ্রণ। তাঁর গান শুনলে যে কোনো শ্রোতার মনে ভেসে ওঠে জীবনের প্রতিচ্ছবি, যা কখনো মিলনের আনন্দে উৎপেলিত, আবার কখনো বিরহ বেদনায় বিধুর। প্রিয় দর্শক, এই কিংবদন্তি সুরকারকে নিয়ে কিছু বলার জন্য আমি প্রথমে যাকে আমন্ত্রণ জানাচ্ছি
তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি একজন কবি, সুরকার, শিল্পী এবং সাবেক সচিব। জনাব আসাফউদ্দৌলাকে কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব কমল দাস গুপ্ত সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জ্যেষ্ঠদের প্রতি আমার সালাম, বন্ধুদের প্রতি শুভেচ্ছা এবং বয়কনিষ্ঠদের প্রতি দোয়া। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে এসেছি যার গান গেয়ে গেয়ে আর শুনে শুনে বড় হয়েছি আমরা। কিন্তু কি আশ্চর্য, তাঁর জন্ম এবং মৃত্যু দুটোই বাংলাদেশে এবং তাঁর সারা জীবনের কর্মক্ষেত্র কলকাতা, ভারতে। কিন্তু এই যে তার একটিমাত্র জীবনী, একটি বই আমার হাতে দেখতে পাচ্ছেন, এই বইটি বেরিয়েছে পাকিস্তান থেকে এবং টাইটেল দিচ্ছে এ ট্রিবিউট টু দি গ্রেটেস্ট কম্পোজার। কি বেদনার কথা যে যাদের তিনি তারা কেউ তাকে সম্মান করেনি। এবং তিনি কেন এই বই লিখেছেন তার একটা জায়গায় আমি একটি লাইন পড়ে শোনাচ্ছি। ওয়ান ফাইন ইভিনিং, তার এক বন্ধুর বাড়িতে, হি কল্ড মি ওভার অ্যান্ড প্লেড সাম রেকর্ডস অফ দি ওল্ড গ্রামোফোন। আই ওয়াজ ট্রান্সপোর্টেড টু সাম আদার ওয়ার্ল্ড ডিউরিং দ্যাট ইনক্রেডিবল লিসনিং স্প্রি ওয়েন গুল played one record after another on his gramophone. I discovered that almost every song was composed by Kamal Das Gupta. Amar somporke chotto nibandho likhechi, eta apnader asha kori jodi ghotabe na. Tar amor sritir proti kichu onubhob. Bangla gane shanto sarbote onek phuler mela. হিমাংশু দত্ত, রায়চাঁদ বড়াল, অনিল বিশ্বাস, অনুপম ঘটক, পঙ্কজ কুমার মল্লিক, রবীন চট্টোপাধ্যায়, দুর্গা সেন, সুধীরলাল চক্রবর্তী, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, শচীন দেব বর্মন, সলিল চৌধুরী এবং আরও অনেক সুরকার আধুনিক বাংলা গান ও উর্দু গীতের শ্রোতাপ্রিয়তাকে সৃষ্টি ও সংরক্ষণের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। এ পর্যায়ে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের যুগান্ত সৃষ্টিকারী বাংলা সঙ্গীতের ধারা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না। আধুনিক বাংলা গানের জগতে যারা সৃষ্টিশীলতায় অতুল্য বলে আমি মনে করি এবং মান্য করি, তারা হলেন সুধীরলাল চক্রবর্তী, কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, শচীন দেব বর্মন ও সলিল চৌধুরী। এদের সুরে এক ধরনের স্বকীয় চরিত্র আছে, যে জন্য তাদের সুর শুনলেই আমরা বলে দিতে পারি সুরস্রষ্টার নাম। এই প্রজন্মের ছেলেমেয়েরা এদের সুর করা গান খুব একটা শোনেননি। এই সময় বদলে গেছে গানের চেহারা, পাশ্চাত্যের পপ ও রক সঙ্গীতের অন্ধ অনুকরণের ফলে বাংলা গানের বিনম্র ও শান্ত রূপ বদলে গিয়ে আসর দখল করেছে এক অসুস্থ বিনোদনের ধারা। বাংলা গানের সুরের অন্তর্মুখিতা আজ অনেকটাই হারিয়ে গেছে। সঙ্গীত এখন বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে, গান এখন আর শুনতে হয় না, দেখতে হয়। সঙ্গীত আজ বিকট চিন্তার, যৌনতা ও দৈহিক আবেদনের যৌথ উৎসব। যাদের একটু বয়স হয়েছে তারা বোঝেন আমি কি বলছি এবং কি আমরা হারিয়েছি। গানে ঘুরে ঘুরে বাজে হারানো দিনের গান যা সুর ও কাব্য যেত মন, তাই তারা সুরকে ভালোবাসেন। যারা সুরকে ভালোবাসেন তারা এখনো একান্তে গুনগুন করে বাংলা গানের স্বর্ণযুগের সেই সব অবিনাশী গান। 1930 থেকে 1950 পর্যন্ত দুই দশক ধরে যে সুরস্রষ্টা সকলকে ছাড়িয়ে আধুনিক গান, হিন্দি, উর্দু গীতকে শ্রোতাপ্রিয়তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে সমর্থ হয়েছিলেন, তিনি কমল দাশগুপ্ত, যার জন্ম বাংলাদেশের যশোর জেলায় 1912 সালে, অর্থাৎ ঠিক আজ থেকে 100 বছর আগে, এবং যার মৃত্যু বাংলাদেশের মাটিতে ঢাকায় 1974 সালে।
তিনি জীবনে 8,500 গানের সুরারোপ করে গেছেন, যার মধ্যে অধিকাংশ গানই জনপ্রিয়তার অতুল্য শীর্ষে স্থান করে নিয়েছিল। এর মধ্যে 400টি নজরুল সঙ্গীত রয়েছে। কমল দাশগুপ্তের সুরের বৈচিত্র্য ছিল অবিশ্বাস্য। খেয়াল, রাগ প্রধান গান, কীর্তন, ভজন, ইসলামী সঙ্গীত, কাওয়ালি, আধুনিক বাংলা গান, নজরুল সঙ্গীত, উর্দু ও হিন্দি গীত, গজল, মার্চ সঙ্গীত, লোকসঙ্গীত ও সিনেমার গানের প্রতিটি শাখায় রয়েছে তাঁর অবিস্মরণীয় সব সুর। সংখ্যায়, বৈচিত্র্যে ও গুণগত উৎকর্ষে সমগ্র উপমহাদেশের সঙ্গীত জগতে তাকে অতিক্রম করার মতো অবদান আর কোনো সুরকারের নেই। একথা নির্দ্বিধায় বলা যায়। এখানে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া দরকার, যা থেকে সঙ্গীত রাজ্যের এই সম্রাট গানের প্রতিটি ভুবনে কী সব অবিস্মরণীয় সুর রেখে গেছে তার একটি পরিচয় যেন পাওয়া যায়। ধরা যাক আধুনিক বাংলা গানের বিশাল জগতের মাত্র কয়েকটি নমুনা। এই নমুনাগুলি আপনারা যখন শুনবেন, আপনারা প্লিজ ফাসেন সিট বেল্ট, কেননা আপনারা অনেকেই জানেন না এগুলি কার সুর ছিল, অথচ সেগুলো আপনি প্রতিনিয়ত শুনছেন এবং গুনগুন করছেন। আচ্ছা, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দলি আনন্দে, এগুলো কয়েকটি মাত্র গানের আমি দৃষ্টান্ত দিচ্ছি। আমি দুরান্ত বৈশাখী ঝড় তুমি যে বন্হি শিখা, জেগে আছি একা জেগে আছি কারাগারে, পৃথিবী আমারে চায় রেখনা বেঁধে আমায়, ভালোবাসা মরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, তুমি কি এখন দেখিছ স্বপন আমারে আমারে আমারে, চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমার সমাধি পরে, ঘুমের ছায়া চাঁদের চোখে এ মধুরাত নাহি বাকি, দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে, জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরি, ওই মালতী লতা দোলে সেদিন নিশীথে বরিশন শেষে চাঁদ উঠেছিল বনে, এমনই বরসা ছিল সেদিন তুমি মোর জীবনে আসিও ফিরে, মেনেছি গো হার মেনেছি এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে, যদি ভালো না লাগে তবে দিও না মন চলে তুফান মেল। ধরা যাক কিছু গীত ও গজলের নমুনা। তিনি একেবারেই সাদামাটা বাঙালি ছিলেন, কিন্তু প্রতিভার কোনো প্রদেশ থাকে না, কোনো ভাষা থাকে না। চুপকে চুপকে বোল মায়না, যাদের বয়স আজ 50 থেকে 70 তারা বুঝবেন এ সমস্ত গানের মর্ম এবং এসব গান চিনতে পারবেন। চুপকে চুপকে বোল মায়না, এটা হচ্ছে প্রথম রেকর্ডেড সং ইন ইন্ডিয়া যেটা প্রথম 24 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন কপিজ ওয়ার সোল্ড। দিস দ্য ওনলি রেকর্ড ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এবং এটা কোনো ফিল্মের গান না। চুপকে চুপকে বোল মায়না, এটা যুথিকা রায়ের গাওয়া। তসবি তেরি দিল মেরা বহলা না সকেগি, তলত মাহমুদের গাওয়া। ইয়াদ দিলওয়াতে হ্যায় ও, তলত মাহমুদের গাওয়া। সোয়ে হুয়ে হ্যায় চাঁদ আর তারে, তলত মাহমুদের। আঁচল সে কিউ বাঁধ লিয়া মুঝকো হেমন্ত, ইয়াদ হামে কিউ আতি হো, মে সাজ বাজাও তুম গাও, কিতনা দুঃখ ভুলায় তুমনে প্যারে, এটাও হেমন্তের। আঁখো মে ছুপা মন মেরা, জগন্ময় মিত্র। মেরি আঁখে বানি দিওয়ানি, জগন্ময় মিত্র। তুম মেরে সামনে আয়া না করো, জগন্ময় মিত্র। মুঝকো না স্বপ্ন সে বহলাও, জগন্ময় মিত্র। একবার মুস্কুরা দো, জগন্ময় মিত্র। ইয়ে চাঁদ নহীঁ তেরি আরতি হ্যায়, জগন্ময় মিত্র। ও আজ নহীঁ তো কল আয়েগা, জগন্ময় মিত্র। ইশ্ক কা রোগ মোল কর, জগন্ময় মিত্র। মে তেরি ছবি বনাউঙ্গা, তলত মাহমুদ। তুম ভুলায় না গয়ে ফিরোজা বেগম, রিমঝিম বদরিয়া বরসে, জ্যোথিকা রায়। বৈরন হো গই রাত, জ্যোথিকা রায়। মেরি বীণা রো রহি হ্যায়, জ্যোথিকা রায়। আজ মেরে ঘর মে প্রীতম আয়ে, জ্যোথিকা রায়। ঘুঘট ঘুঘট কা পট খোল, জ্যোথিকা রায়।
সব ঘোরু বাঁধ মীরা নাচে যুথিকা রায় এ চাঁদ ছুপ না জানা কানন দেবী ও বর্ষাকে পহলে বাদল মেঘদূত ফিল্মে জগন্ময় মিত্র ইসলামী নাথ রসুলো কে রাজা বসো মেরে নয়নন মে মহবুব কে ঘর জানা আল্লাহ কে ঘর সে তোরা দেখে যা আমি না মায়ের কোলে লোক সঙ্গীত তুমি কি জানো রে বন্ধু চন্দ্রশেখর ফিল্মের গান গেয়েছিলেন গৌরী কেদার ভট্টাচার্য আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি নজরুল সঙ্গীতে আসি চারশো গানের মধ্যে কয়েকটি মাত্র যবে তুলসী তালায় প্রিয় সন্ধ্যাবেলায় পথহারা পাখি কেঁদে মরে একা আমি চাঁদ নহি অভিশাপ বলেছিলে তুমি তীর্থে আসিবে মনে পড়ে আজ সে কোন জন্মে গভীর নিশীথে ঘুম ভেঙে যায় আগুন জ্বালাতে আসিনি গো এসেছি দেয়ালি জ্বালাতে আমার যাবার সময় হলো দাও বিদায় বুলবুলি নীরব নার্গিস বনে নজরুলের কিছু দেশাত্মবোধক গানে তার অনেকগুলো সুর আছে তার মধ্যে কয়েকটি বলছি আমি একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু বঙ্গ জননী ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি ও আমার বাংলাদেশের মাটি এছাড়া অল ইন্ডিয়া রেডিওর বিশ্ববিখ্যাত সিগনেচার টিউনটি তারই সুর করা নেতাজি সুভাষচন্দ্রের সুভাষচন্দ্র বোসের কদম কদম বাড়ায় চল তাঁরই সুর করা কমল দাশগুপ্ত খুব বেশি ব্যবহার করতেন মেলোডিক মাইনর স্কেল যেটা আমরা সঙ্গীতে অ্যানালিসিসে বুঝি সেটা হচ্ছে সা শুদ্ধ রে কোমল গান্ধার তীব্র মধ্যম পঞ্চম কোমল ধৈবত তীব্র নিষাদ এবং সা এটা অনেকটা শুনতে কিরবানির মতো এই নোটসগুলির কম্পোজিট ফর্ম দুঃখের ও বেদনার আবহ সৃষ্টি করে বাদ্যযন্ত্রের ব্যবহারে পাশ্চাত্য সঙ্গীতের বহুল ব্যবহার তাঁর মানসিক ঔদার্য ও সুরের ব্যবহারে যে একটি সুন্দর বিশ্বায়ন রচিত হতে পারে তার অনন্য দৃষ্টান্ত ভায়োলিন গিটার স্যাক্সোফোন পিয়ানো ছাড়াও যা অন্যরা ব্যবহার করেননি ট্রাম্পেট ওবো ডাবল ব্যাস ইত্যাদি পাশ্চাত্য যন্ত্র উপমহাদেশীয় বিশেষ করে উর্দু ও বাংলা গানে তিনি ব্যবহার করেছেন অবলীলায় গভীর মুনশিয়ানার সাথে মেঘদূত ফিল্মে তিনি একশোটি ভায়োলিন ব্যবহার করেছিলেন একসাথে একটি গানে তখন বাংলায় ছিল দুটি পেশাদার অর্কেস্ট্রা একটি মাইহার অর্কেস্ট্রা যা কলকাতাতেই বাজাতেন বাজানো হতো বেশি সেটি নির্দেশনায় ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খান আর দ্বিতীয়তে ছিল কমল দাশগুপ্তের সুরশ্রী অর্কেস্ট্রা যেখানে কলকাতার ও ভারতের বিশিষ্ট বাদকরা অংশগ্রহণ করতেন পরবর্তীতে আরেকটি স্বল্পস্থায়ী অর্কেস্ট্রার দল গড়েছিলেন তিমির বরণ সঙ্গীত জগতের জন্য কমল দাশগুপ্তের আরেকটি উপহার ছিল প্রায় সকলেরই অজানা সেটি ছিল শর্ট হ্যান্ড নোটেশন যে কোনো গানের হুবহু দ্রুত ও ওয়েস্টার্ন নোটেশন ইস্টার্ন স্বরলিপির সাথে সংমিশ্রণে রচিত ছিল এক অসাধারণ আবিষ্কার এ কাজে তিনি বিশেষ ফাইভ ইউনিট মিউজিক কোড ব্যবহার করতেন এর ব্যবহারের সমাপ্তি তাঁর মৃত্যুর সাথে সাথেই অত্যন্ত প্রচার বিমুখ এই প্রতিভার এত বড় একটি আবিষ্কার যদি আজও অব্যাহত থাকত তাহলে গানের সুর সংগ্রহ ও সুর উদ্ধারে ক্ষেত্রে ঘটতে পারত এক বিপ্লব এরপর বলতে হয় তাঁর সঙ্গীতের সুর নির্মাণের মৌলিক পরিকাঠামোর কথা প্রথমেই বলতে হয় যে তাঁর সুরের সৌন্দর্য উৎসারিত হতো এক অপূর্ব সারল্য থেকে একজন সুরকারের সত্যিকার পরীক্ষা হচ্ছে তিনি কতটা অনায়াসে প্রত্যাবর্তন করতে পারেন প্রথম চরণে এ বিষয়ে
কমলদাসগুপ্ত অত্যন্ত শ্রুতিমধুর এক পদ্ধতি সৃষ্টি করেছিলেন। তিনি কিছু সহজ অথচ ধ্বনিমধুর অলঙ্করণ সৃষ্টি করেছিলেন যার মধ্যে তাঁর সঙ্গীত ব্যক্তিত্বের ছাপ এত গভীরভাবে গ্রথিত ছিল যে তাঁর সৃষ্ট সুর শুনলেই বোঝা যেত এটা আর কারো হতে পারে না, শুধু তারই। তাঁর সুরে এই মৌলিক সরলতা থাকার কারণেই সেগুলি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করত, কেননা তারা সহজেই সে গানগুলো অনুকরণ করে গাইতে পারত। আমি একবার তাকে প্রশ্ন করেছিলাম যে তাঁর সুর থেকে রাগ উদ্ধার করা এত কঠিন হয়ে পড়ে কেন। হয়তো আমার মতো আপনাদেরও অনেকে যারা সঙ্গীতের সত্যিকারের বদ্ধা শ্রোতা এই প্রশ্ন আপনাদের মনে উঠবে, ওনার কোনো গান শুনলে সহজে বোঝা যায় না এটা কোন রাগের। তিনি আমাকে বলেছিলেন যে কোনো রাগকে পুরোপুরি অবলম্বন করে সুর সৃষ্টি করা অত্যন্ত সহজ, যেহেতু নকশাটি ওই রাগের মধ্যেই দেওয়া থাকে। সৃষ্টিশীল সুর সৃষ্টির দাবি অনেক বেশি হয়ে পড়ে যখন রাগের নিজস্ব পরিচিতি গানের সুরের নকশায় এমনভাবে বন্দী হয় যেখানে গান জেগে ওঠে তার নিজের এক নতুন পরিচয়। যেমন ধরুন, আমি আজকে আশা করছি আপনারা সঙ্গীত নিয়ে কথা বললে অস্থির হবেন না, সেই ভেবেই বলছি আমরা কজন জানি এই সমস্ত। ধরুন ম্যায় তেরি ছবি বানাউঙ্গা, এটা বিলাওয়াল রাগে কিন্তু সহজে ধরা যায় না। সব দিন এক সমান নেহি থা কৌশিক ধ্বনি রাগে, তসবির তেরি রাগেশ্বরী রাগে, ভালা না থাকিতে আপনা বচপন পাহাড়ি, তুমনে মুঝকো সদা জরা কাফি, একবার মুস্কুরা দো পিলু, তুম মেরে সামনে আয়া না করো ঝিনঝটি, দিল দে কা দর্দ লিয়া মাইনে কিরওয়ানি, যেটা বাংলা তুমি কি এখন দেখেছ স্বপন। এমনি বলা যায় যে লতার বিখ্যাত আয়গা আনেওয়ালা কেই বা না শুনেছে বলেন, যাদের বয়স 45-এর উপরে সবাই শুনেছেন এই গান। আয়গা আনেওয়ালা খেম প্রকাশের সুর, এটার মধ্যে বিলাওয়াল রাগ খোঁজার তো কোনো প্রয়োজন নাই। রাগকে ছাপিয়ে সে নিজের পরিচয় এত জনপ্রিয় যে আয়গা আনেওয়ালা কোন রাগ সেটা প্রশ্নের অবকাশ রাখে না। অথবা লতারি আর ডি বর্মনের সুরে গাওয়া রান বিত যায় মিয়াকে টড়ি, এখানে কি মিয়াকে টড়িকে খোঁজার দরকার হয় না। অথবা তালাতের এস ডি বর্মনের সুরে গাওয়া জলতে হ্যাঁ জিসকে লিয়ে, এর মধ্যে জৌনপুরি রাগ কেউ খুঁজবেন না নিশ্চয়ই। কি গোলাম আলীর হাঙ্গামা হয় বারপার মধ্যে দরবারি খোঁজার, অথবা মেহেদি হাসানের গুলমে রঙের মধ্যে ঝিঝিট রাগ খোঁজার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এসব অপরূপ কম্পোজিশনের অন্তরালে রাগের অস্তিত্বকে ছাপিয়ে এক নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা পায়। কমলদাসগুপ্ত কেবল 8,000 অমর গানেই সুর করেননি, তিনি তৈরি করে গেছেন এক ঝাঁক প্রতিভাদীপ্ত শিল্পীদের, যেমন কানন দেবী, যুথিকা রায়, সত্য চৌধুরী, ধনঞ্জয় ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র, তালাত মাহমুদ, কল্যাণী ঘোষ, শুভ লক্ষ্মী, ফিরোজা বেগম ও আরও বহু শিল্পী। কেসি দে, আব্বাসুদ্দিন, কমলা ঝরিয়া, আঙ্গুর বালা, সন্ধ্যা মুখোপাধ্যায় এরা অনেক গান করেছেন কমলদাসগুপ্তের সুরে, ঠিক যেমন সুধীরলাল চক্রবর্তী তৈরি করেছিলেন উৎপলা সেনকে, গীতা দত্তকে ও শ্যামল মিত্রদের। আজকের সুরকার শিল্পীদের ব্যবহার করেন, তৈরি করেন না। কাজী নজরুল ইসলাম, কমলদাসগুপ্ত ও সুবল দাসগুপ্ত একত্রে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিতেন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ ওস্তাদ জমিরুদ্দিন খান সাহেবের কাছে। সে অর্থে কাজী নজরুল ইসলাম ও কমলদাসগুপ্ত ছিলেন গুরু ভাই। একই গুরু শিষ্যত্বের কারণে কাজী তাদের মধ্যে শুধু সুন্দর বন্ধুত্ব নয়, তাদের সঙ্গীত উপলব্ধির মধ্যেও এক সাদৃশ্য সৃষ্টি হয়। এই জন্যই কাজী নজরুল ইসলাম কেবলমাত্র কমলদাসগুপ্তকেই দিয়েছিলেন তাঁর বিনা অনুমতিতে তাঁর গানে সুর করার পূর্ণ অধিকার। 1956 সালে কলকাতায় তাঁর নিজ হাতে লেখা
এই ছাড়পত্রটি তাঁরই লেখা গান সম্বলিত একটি গানের খাতায় প্রথম পাতায় আমি নিজে দেখেছিলাম। সঙ্গীতের এই দুই দিকপালের গভীর পরিচর্যায় নজরুল সঙ্গীতের কালজয়ী জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। 1930 থেকে 1950 এই দুই দশক ধরে যত ফিল্ম ও বেসিক ডিস্কের যত শ্রোতানন্দিত জনপ্রিয় গান শুনবেন তার অধিকাংশই কমল দাশগুপ্তের সুরারোপিত। তার মানে এই নয় যে এই সময় আর কেউ ভালো গান বা জনপ্রিয় গান রচনা করেননি, করেছেন তবে তার সংখ্যা খুব সামান্য। যেমন হিমাংশু দত্ত, যেমন সুধীরলাল চক্রবর্তী, যেমন অনিল বিশ্বাস, অনুপম ঘটক, শচীন্দ্রেব বর্মন, এরা কয়েকটি করে সুন্দর গান কম্পোজ করেছেন। কিন্তু আগেই বলেছি যে তার সংখ্যা ও জনপ্রিয়তা কমল দাশগুপ্তের সাথে কোনো ক্রমেই তুলনীয় নয়। তাই নির্দ্বিধায় বলছি যে বাংলা গান ও উর্দু গীত এর স্বর্ণযুগের সম্রাট ছিলেন কমল দাশগুপ্ত। তিনি ছিলেন খুব নির্জনের মানুষ, স্বল্পভাষী, সঙ্গপন। আমি কখনোই তার মধ্যে অহংকারের লেশমাত্র লক্ষ্য করিনি। কোনো শিল্পী বা সুরকার সম্পর্কে সুখকর ছাড়া কোনো মন্তব্য শুনিনি কখনো। কোনো সাংবাদিককে কখনো ইন্টারভিউ দেননি। ওস্তাদ ফৈয়াজ খান, আব্দুল করিম খান, বড় গোলাম আলী খান, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ সালামত আলী খানকে তিনি অতি উচ্চাসনে স্থান দিতেন। 1943 সালে ভারতের বেনারস বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ মিউজিকের সম্মানে ভূষিত করে। 1974 সালের 20 জুলাই তিনি পরলোক গমন করেন। 1965 সালে তিনি যখন ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আসেন তখন যশোর সীমান্তে আমি তাকে অভ্যর্থনা জানাই। তখনই তাকে কিছুটা অসুস্থ দেখেছিলাম, কেন যেন মনে হয়েছিল তিনি জীবনকে অতি দ্রুত পুড়িয়ে ফেলছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে যখন তাকে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল হাসপাতালে নেওয়া হয় ঢাকায়, তখন তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট অথবা একটি ক্যাবিনে ভর্তি করার জন্য তার অনুরাগীরা ও স্বজনেরা সরকারি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের প্রচুর অনুরোধ করতে থাকেন। তখন তারা বারবার জিজ্ঞেস করছিলেন যে কমল দাশগুপ্ত একজন গেজেটেড প্রথম শ্রেণীর কর্মী। সবাই বলছিল সঙ্গীতের এই গ্র্যান্ড মাস্টারকে অবহেলা করবেন না, এখনই দ্রুত চিকিৎসা দিন। কিন্তু কর্তব্যরত ডাক্তাররা বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন, একই কথা, উনি কি ক্লাস ওয়ান গেজেটের অফিসার? এই অসাধারণ প্রশ্নের উত্তর পাবার আগেই কমল দাশগুপ্ত ছেড়ে গেছেন এই পৃথিবী। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। তেজবেরে মেরা দিল বলা হয় সর্বকালের শ্রেষ্ঠ গজলটি। 1945 সালে তালাত মাহমুদের কণ্ঠে রেকর্ড করা হয় এই গজলটি। অসম্ভব জনপ্রিয়তা পায় কমল দাশগুপ্তের এই সৃষ্টি দুটি। এবারে এই গজল দুটি নিয়ে আসছেন বিশিষ্ট শিল্পী আসাফউদ্দৌলা। Oh,
বুঝো মায়া বেশ লাগে অধরমিদ শুধু নয়ন জাগে বিদায় পাহে আমি তোমারি বিদায় পাহে আমি তোমারি নীরব ভাষায় সাক্ষীর পাখি ইয়াজে চাহে Thank you.
तस्वीर।